ore ni dale bo siare pagolosa. The Sundarbans is the largest single mangrove forest in the world. From honey gatherers to palm cutters, fishermen to lime makers, the communities of forest people who depend upon the Sundarbans have forged a relationship with the forest that stretches back for hundreds of years. খুবই ভালো লাগে আমার সুন্দরবন আর তাতে আমরা তো বাসই না আছে সুন্দরবন থেকে আমরা সবকিছু উপার্জন করা হয় এখানে. However, mismanagement, corruption and overexploitation threatens the forest and its dependent communities. মধুর জিনিসটা আমার কাছে খুব পবিত্র জিনিস. এর মতন পবিত্র জিনিস পাওয়া যায় না. এক ফোঁটা রক্ত দিয়ে তাই এক ফোঁটা মধু নিশা যায় না. এত পবিত্র জিনিস. The Moali are traditional honey collectors who travel to the Sundarbans each year to gather honey from wild bees that live in the wetland forests. But today they face hardship. খারাপ হয়ে যাচ্ছে জঙ্গলের থেকে বেলা গাছ গোছাল কাটি মিষ্টি এইভাবে একটু ফাঁকা হয়েছে. দরবার ওই পোকটা অনেকে ওই গোরান কাটা লাইরা কাটি ফেলে দেয়. কাটি ফেল দিলে মধুটা রস হয় না. ধরেন আমরা এই যে সময় মধু কাটি আসার সময় ধরো আমরা আসতে গেলে খুব রিক্সির ব্যাপার. আমাদের এমন সময় রিক্সি যাতে ফরেস্ট অ্যান্ড ডিভিশন তাদের না নেয় আমরা মানুষেরা উঠে আসতে পারছি. 5,000 টাকা আমাদের দিতিবি হয়তো আমাদের পথে ডাকাতি ধরবে তাদের আমাদের দিতিবি. Saleha is the wife of one Moali with whom we spoke with. খাবার যখন মধু যখন না পায় তখন তো খুব কষ্ট হয়. তখন একটু খাওয়ার কষ্ট হয়. ঘুষ টুস যদি না দেওয়া লাগে যদি মধু ভালোভাবে পায় তাহলে দেখা যাচ্ছে আমার যদি 3,000 টাকা চালান লাগে তাদের উঠিয়ে দিয়ে আমার সুস্থভাবে সংসারটা চলে. কারোর দেওয়া লাগলো না আর যেটুকু থাকে সেটুকুনি দেখা যাচ্ছে ঘরে রেখে আস্তে আস্তে বিক্রি করতে করতে. Nipa cutters depend upon the sustainable harvesting of the forest palm that was once plentiful, but today their livelihood is also under threat. Gol pata shob kaje lage ghassa lage dal sa lage tarpor onno dokan sa lage onno building sa lage tarpor onno kaje lage somosto kaje lage gol pata o amra ei gol pata ঘর ভেঙে বাস করি ছাইয়ে বাস করি. বন আমাদের কাছে ভালো লাগে. আমরা বন শ্রদ্ধা করি. এই দুটো কাটা লাগবে বা এই 9 ইঞ্চি ঢুঁই রাখতে হবে আর এটা কাটলি মাছ মারা যাবে. সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের খরচটা নেই. আমাদের পাশাপাশি করতে তা ওরা এনকারি করে কিন্তু করে আবার যদি আমরা টাকা পয়সা না দিতে আমাকে আর জঙ্গলে ঢুকতে যায় না. আমাদের সময় লাগা যায়, আমাদের দিন খাওয়া যায়, আমাদের লোকজনের কষ্ট দেয়, ফরেস্টাররা যদি ঘুষ না দিই আমরা এই ঘুষের সমস্যা হলো বেশি সমস্যা আমাদের. For the traditional forest users in the Sundarbans, ideas of conservation and sustainability are not new, but rather an integral part of their relationship to the forest itself. With each journey into the forest, the Moali, Nipa and woodcutters carry out rituals and harvesting practices to honour Bonabibi, the forest goddess. কুমা তোমার ভালো গুণ মনে রে ঈশ্বর তথা গুণ মনে মা আঠার কোটির বাদ ভয় থানা ধয় তোমার ধর্মে ধয় তোমার ধর্মে মা ধয় তোমার ধর্মে মা মা গো মা তোমার ভালো গুণ মনে রে ঈশ্বর তথা গুণ মনে মা আঠার কোটির ভয় থানা ধয় তোমার ধর্মে. সংসারের জন্য জঙ্গলের ভিতরে ঢুকলি সংসারের কথা কিছু মনে লাগে না. সবসময় ভালো দেখাশুনো করতে তার কারণে একটা গাছ আমরা যদি কাটতে যাচ্ছে সেটা আমার বিবেকে বাধা দেয় যে গাছটা কাটলি ফুলে ধরো এই ফুল এই গাছটার ফুল হলি কত যে মধু হবে তা সেই ওপরে আল্লাহ জানে আর এই মা বোন বিবি জানে. আর এই ফুলের মধু হয়তো এই পোকায় সংগ্রহ করে তাই আমরা নির্বাহ করি. এই গাছটা কাটলি এই গাছটা ভালো হবে এই গাছটা
কাটবো আর এই যে আমাদের কাজে লাগবে আর হইছে থাকি থাক যারা জানে না তারা তো এই ভালোটা কাটবে খারাপটা কাটবে না খারাপটা তারা কাটবে তারা ভালোটা কাটবে খারাপটা থাকতে ভুলে নি Academics, too, see the value of these traditional beliefs and customary practices. যে সুন্দরবন সম্পর্কে যে বিশ্বাসগুলো মানুষের রয়ে গেছে, প্রথাগত বিশ্বাস এবং প্রথাগত যে শ্রদ্ধা রয়েছে, দেবী দেবদেবীর মতো করে যে শ্রদ্ধা বিশ্বাসগুলো রয়ে গেছে, সেগুলো পরিবেশ রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। Despite the wealth of knowledge and respect that traditional forest users have for the Sundarbans, forest management policy in Bangladesh does not recognize this, and they are unable to contribute to discussions on forest policy. একটা বিষয় ফরেস্ট বন ব্যবস্থাপনার যে নীতিমালা যেগুলো তৈরি করা হয়েছে এগুলো সবসময় তৈরি করা হয়েছে উপর থেকে টপ থেকে এখানে মূলত যেমন সুন্দরবন নিয়ে যত সমস্ত নীতিমালা তৈরি করা হয়েছে এগুলোর মূল ফিলোসফি মূল দর্শনটা ছিল সুন্দরবন একটা রিসোর্সফুল জায়গা সেখান থেকে সম্পদশালী একটা জায়গা সেখান থেকে শব্দ সম্পদ আহরণ করতে হবে এখন সম্পদ আহরণ করে কিভাবে সরকারের রেভিনিউ বেড়ে যাবে এটাই মুখ্য যেমন এখন কোনো যদি ব্যবস্থাপনা করতে চাও তাহলে সেটাকে অংশীদারিত্বমূলক করতে হবে বাংলাদেশ জাতিসংঘ প্রাণবৈচিত্র্য সনদের অন্যতম স্বাক্ষরকারী দেশ দশের গ এবং আটের ইয় ধারাতে বলা হচ্ছে যে স্থানীয় জনগোষ্ঠী এবং বনজীবীরা যে ঐতিহ্যগত চর্চা এবং দক্ষতা অর্জন করেছে সেগুলোকে বৃহত্তর এলাকায় প্রচার এবং সেটাকে প্রমোট করতে হবে অন্যদিকে আরও বলা হচ্ছে যে এই বন সম্পদ থেকে প্রাণবৈচিত্র্য সম্পদ ব্যবহার করে যে লাভ বা যে মুনাফা কিংবা যে বেনিফিট পাওয়া যাবে সেই বেনিফিটের শেয়ার এই বনজীবীদেরকে দিতে হবে বনজীবীদেরকেই বন সম্পদ সংগ্রহের অধিকার দেওয়া দরকার It is a plea shared by the forest users themselves whose dwindling livelihoods echo the plight of the forest that they rely upon their guran kolche guran pata গোরান গাছ গোলপাতা মাইলে মহলে যত লোকজন আছে ধরো জিঙ্গুড়া ঝিনুক খুঁটে তাদের সবাই নিয়ে সদস্যদেরকে নিয়ে সুন্দরবনে এটা মানে পরিচালক করে এটা সবাই কেয়ার নেওয়া উচিত আর এটা আমাদের উপর থেকেও বাড়ে সরকারের টুকান খেয়াল করা উচিত ডাকাতি কিংবা ফরেস্টারে কিংবা বনে কোনো অসুবিধা হলে তারাও বাল বাচ্চা বাঁচাবে কী করে আর বাড়ি বা কীভাবে সংসার চলবে তাদের এই জন্য আমরা একটু উপরে জানাতে চাই এটা সম্পর্কে জঙ্গল যাতে নষ্ট না হয় এই সম্পর্কে যদি ফরেস্ট অফিসাররা যদি একটু তাগিদ দেয় ভালো মতো বন শেষ হয়ে যাচ্ছে এটা ঠিকই কিন্তু যেখানকার গাছটা কাটা হয়ে যায় সেখানে আরও দুই চারটে বিষ পড়ে গাছ হয় যেন এই জঙ্গল যারা না বোঝে তারা যেন এই জঙ্গলে না আসে না ব্যবহার করে আমরা বাবালিরা আমরা এই জঙ্গল কাটব এই বনদস্যু ঘোষ এইগুলো যদি সরকার ভালো করে কেয়ার নেয় তাহলে আরও কী হওয়া যাবে জঙ্গল আরও দিন কি দিন পরিবর্তন হবে উন্নত হবে এই আমাদের এই বাংলাদেশে জঙ্গল আমাদের প্রধান জঙ্গল আমাদের সব মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া